এখন এখন চারা লাগানো মৌসুম, আমরা এখন চারা লাগাইতে যাইতেছি। এবং আমাদের এখানে আছে বাবুল কাকু। ওই যে কাকু, এখানে কয়শো চারা আছে? এখানে 300 রেন্ডি আর চাম্বল, নাকি রেন্ডি আর চাম্বল আছে। এবং বাসায় ফলবান গাছ রেখে আসা হয়েছে। এই গাছ এখন আমরা গন্তব্যস্থানে এবং রোপণ করবো, গন্তব্যস্থানে নিয়ে যাইতেছি। এবং ওইখানে আছে গাছ লাগানো সরঞ্জামাদি, দেশীয় প্রযুক্তি শাবল, খুঁটা, দা। এবং এই গাছে ভার দেওয়ার জন্য ওইখানে রয়েছে বাঁশ, খুঁটা যাকে বলে। এবং এখানে প্রচুর পরিমাণ গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার। তো চলুন আমরা গিয়ে গন্তব্যস্থানে গিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। আমরা সেই আপনাদের কিছুদিন আগে একটি ব্লগে দেখিয়েছিলাম কৃষকের সেই নৌকা, সেই নৌকা চলে এবার আমরা যাচ্ছি সেই চারা রোপণ করতে। এবং আপনাদের নৌকা এখন, আগে যোগাযোগের অন্য মাধ্যম ছিল এই নৌকা, যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে এখন নৌকা প্রায় ব্যবহার কমেই গেছে। কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে নৌকা ব্যবহার করতে হয়, যেমন আমরা নৌকা নিয়েই যেতে হচ্ছে। আমার এখানে একটি ছোটো নৌকা নিয়ে যাচ্ছে এবং আমার দুই ভাই, তারা ইতিমধ্যে গন্তব্যস্থানে পৌঁছে গেছে। ওখানে আমরা 300 চারা রোপণ করবো, সেভাবে তারও বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আমরা প্রায় কত চারা কিনেছি? 2000 চারা কিনেছি। দাম হইবে কত প্রায়? সামনে একটি ছোট ব্রিজ আছে, এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। চারাগুলো অনেক দুই তিন দিন আগেই আঁকা হয়েছে, কারণ প্রচুর পরিমাণ ভারী বৃষ্টি পড়েছিল, যার কারণে আমরা চারাগুলো রোপণ করতে পারি নাই। যার কারণে এখন বৃষ্টিটা একটু কম এবং আকাশে এখনো মেঘলা, যার কারণে আমরা একটু নয়ে যেতে হয়েছে। কারণ এখানে একটি এই যে ব্রিজ, মানে আমার ঘরে বাস্ত, এখানে একটি ছোটো দোকানও আছে। এবং আমরা যা বলতেছিলাম, ভারী বৃষ্টিপাতের কারণে আমরা চারাগুলো দুই তিন দিনে রোপণ করতে পারিনি, যার কারণে এখন বৃষ্টি কম, তবু আকাশ মেঘলা, যার কারণে এখন আমাদের চারাগুলো রোপণ করতে হয়েছে। চলো, আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা গন্তব্যে পৌঁছে গেছি, চারাগুলো উঠানো হচ্ছে। থাকুন, চারাগুলো একে একে উঠানো হচ্ছে। প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছে বিভাগ, এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি, আকাশে মেঘ, ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি। আসলাম ইতিমধ্যে, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিও শুরু হয়ে গেল এবং আমাদের ভিজতে হলো, জানি না আজকে জ্বর আসে কি না। তো উপর আল্লাহর রহমতে আশা করি জ্বর হবে না। তো প্রচুর পরিমাণে ওদিকে বৃষ্টি পড়তেছে ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে চারা রোপণ করতে চলে আসলাম। ভিউয়ার্স হয়েছে ওখানে সজল ভাই, সে চারাগুলো রোপণ করতেছে এবং আরেক ভাই সে দোকানের মধ্যে গেছে। প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে, আমরা দেখতে পাচ্ছি। তারাগুলো নিয়ে আসতে আসতে দিকে এবং প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে, বলার নেই বৃষ্টি। আমরা
আমার মোবাইলে ভিডিও যাচ্ছে চারাগুলো এখানে সব সামন চারা এইগুলো লাগানো হচ্ছে এদিকে এইগুলো তো লাগানো হবে চারাটার নাম কি জলবায়ু পরিবর্তনের কারণে এখন অনেকে বাংলাদেশে ম্যাক্সিমাম ঢাকা শহরে আপনারা দেখতে পায় শ্বাসকষ্টে শ্বাসকষ্টের প্রধানত কারণ হচ্ছে অক্সিজেন প্রচুর গাছপালা নেই যার কারণে শ্বাসকষ্টগুলো বেড়ে যাচ্ছে তো ধোয়াশ আপনারা আমাদের বাংলাদেশে কিন্তু 20 কোটি জনগণ সবাই যদি একটা করে গাছ লাগায় তাহলেও 20 কোটি গাছ লাগানো হবে তা আমাদের বাংলাদেশে জলবায়ুর সাথেও মিলে যাবে এবং আমরা এই বিশ্বের সামনে আমাদের বাংলাদেশ একটি সফলা হবে তো ধোয়াশ আমাদের আমরা তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবো আমাদের বাংলাদেশ যদি আমরা নিজেরা গুছিয়ে নিই তাহলে বিশ্বের সামনে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো সেই সামনে আমাদের তাহলে বাংলাদেশকে তুলে ধরতে পারবো তো ধোয়াশ বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন কলকারখানা বাড়তেছে যার কারণে এবং অনেকেই গাছগুলো কেটে ফেলতেছে যার কারণে আমাদের ম্যাক্সিমাম যেমন ঢাকা শহরে আপনারা দেখতে পান ম্যাক্সিমাম ছেলে মেয়ে বয়স্ক যেমন শ্বাসকষ্ট শ্বাসকষ্ট কিসের জন্য আপনারা ধোয়াশ প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং পরিবেশ বাঁচাতে হবে তো গাছ যদি না থাকে তাহলে পৃথিবীতে যদি গাছ শূন্য হয়ে যায় তাহলে মানুষ শূন্য হয়ে যাবে সঙ্গে তারই ধারাবাহিকতা আপনাদের অনুরোধ করবো অন্তত একটা করে গাছ লাগাবো বাংলাদেশে কিন্তু 20 কোটি জন এখান থেকে একটা করে গাছ লাগালেও অন্তত 20 কোটি গাছ লাগানো হবে তো তারই ধারাবাহিকতা আপনারা গাছ লাগান এবং এখানে আরও একটি বছর করা হচ্ছে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন ছবি আমরা ভিজে গেছি এই যে রাত্রে জ্বর হয় কি না জানি না তো আশা করি জ্বর হবে না দোয়া করবেন জ্বরটা না হয় ছবি আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন #বেলবাটনে ক্লিক করুন লাইক দিন আপনাদের একটু লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।